দীর্ঘ সাত মাস পরে লোকাল ট্রেন চালু হচ্ছে অবশেষে তা কবে থেকে লোকাল ট্রেন চলবে কোন রুটে কয়টা ট্রেন চলবে বা এই টাইম টেবিলটা কী আছে জানাবো এই ভিডিওতে তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিও জানতে পারবেন লোকাল ট্রেন কবে থেকে চলবে বা কোন রুটে কটা ট্রেন চলবে বা রুটের টাইম বা কী আছে সবার প্রথমে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন আগামী সপ্তাহ থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন সম্ভবত আগামী বুধবার এগারোই নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা এই দিন নবান্নে রেল ও রাজ্য প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব বড় স্টেশনগুলিতেই লোকাল ট্রেনগুলি থামবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল মিলিয়ে মোট একশো একাশি জোড়া অর্থাৎ তিনশো বাষট্টি ট্রেন চালানো হবে এর মধ্যে শিয়ালদাহা থেকে একশো চোদ্দো জোড়া অর্থাৎ দুশো আঠাশটি ট্রেন চলবে হাওড়া থেকে আরও পঞ্চাশ জোড়া মোট একশো একটি ট্রেন চালাবে পূর্ব রেল বাকি তেত্রিশটি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল লোকাল ট্রেন পরিষেবা শুরু করার বিষয়ে আগে থেকে ঐক্যমত পৌঁছাচ্ছিল রেল ও রাজ্য সরকারের ট্রেন চালানোর চূড়ান্ত রূপরেখা ঠিক করতে এদিন নবান্ন ফের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠকে বসেছিলেন রেল ও রাজ্য সরকার সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত স্টেশনগুলিতে প্রবেশ ও ব্রেনোর পথগুলি এই কয়েকদিনের মধ্যে চিহ্নিত করা হবে ভিড় নিয়ন্ত্রণে রেলের আবেদন মেনে নিয়ে তাদের সাহায্য করবে রাজ্য পুলিশ আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন টাইম টেবল নয় পুরনো সময়সূচিতেই অদল বদল করে চালু করা হবে লোকাল ট্রেন যাত্রী যত বাড়বে সেই অনুযায়ী ট্রেনও বাড়ানো হবে টেশনের প্রবেশের সময় যাত্রীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা করা হবে পাশাপাশি আগামী সোমবার ফের একবার রেল ও রাজ্য প্রশাসনের কর্তারা বৈঠক করে কোভিড বিধি মেনে লোকাল ট্রেন চালানোর এ ওপি বা কোনো নিয়ম মেনে যাত্রীদের ট্রেনে চড়তে হবে সে নির্দেশিকা চূড়ান্ত করবেন তা বন্ধুরা এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ